I have the next recipe, polao. এই যে ফার্স্টে প্রেসার কুকারে সাদা তেল ভালো করে থেকে নাড়তে হবে, স্বাদ মতো নুন, এটা তো বাসন্তী পোলাও একটু মিষ্টি মিষ্টি হবে, তাই জন্য এবার মা দিচ্ছে এতে হলুদ। ভালো করে চালটাকে ভাজা ভাজা করছে। এবার কি করছো? এটা এবার কি মেশাচ্ছ জোরে বলো, জোরে বলো। মা বলতে চাইছে যে যতটা চাল তার ডবলের থেকে এক কাপ কম জল দিয়ে তারপরে এক কাপ যদি দুধ মিশিয়ে দিই তাহলে টেস্টটা গরম জলের মধ্যে মা একটু দুধ গুলে নিচ্ছে, বললো যেটাই যে চালের ডাবল জল মানে দু কাপ চাল নিলে চার কাপ লিকুইড দিতে হবে, তার মধ্যে তিন কাপ জল এক কাপ দুধ, সেটা মা রেডি করছে। কালো জিব্রা, এর ফাঁকে দেখে নাও, এই যে বেদ মাই নটি বয়, কালার পেয়ে গেছে, কালার দিয়ে ও এখন সমস্ত অ্যানিমালসকে কালার করেই যাচ্ছে। সারাদিন ধরে দুষ্টুমি চালুই থাকে, আমি এনজয় করি দুষ্টুমিটাকে। এবার দুধটা মেশানোর জল যেহেতু বাসন্তী পোলাও মিষ্টি মিষ্টি হবে ওই জন্য মা চিনি মেশাচ্ছে। গ্যাসটা আছে, গ্যাসটা আছে, ফুটলে
পোলাও ইজ রেডি। এর উপর একটু ঘি দিয়ে জাস্ট স্বাদটা বাড়িয়ে দিই, জয়িত্রী জায়ফল গুঁড়ো আর ঘি দিয়ে একটু নাড়িয়ে দাও। দেখো কি সুন্দর ঝরঝরে বাসন তুলো, একটা হাতা করে তোলো। হ্যাঁ দেখো দেখো ভালো লাগে, প্লিজ কমেন্ট করো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ, গুড নাইট। গুড নাইট বলো। Good night.